আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে যাচ্ছি হচ্ছে মুরাদনগর উপজেলার একটি বিখ্যাত একটি জায়গা তিতাস নদী। সেখানে সবাই বিশেষ করে ঈদের পরে সবাই সেই জায়গাটিতে ঘুরতে যায়, নৌকা ভ্রমণে যায়। এই জায়গাটি খুব স্পেশাল একটি জায়গা এবং মনোমুগ্ধকর যে পরিবেশ সেখানকার জায়গাটি দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন কতটা আনন্দ করে পাবলিক আসলে সেই জায়গাটিতে গিয়ে। আমরা আজকে সেই জায়গাটির উদ্দেশ্যে রওনা হয়েছি, আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আমরা কিন্তু কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি। আর আমরা আসার পরে যেই ইন্টারেস্টিং একটি মানুষের সাথে দেখা হয়েছে, সেটা হচ্ছে টেডি। তিনি টেডির পোশাক পরে সবাইকে বিনোদন থেকে, আমরা এখন তার সাথে কথা বলবো। চলুন দেখা যাক কি বলে। এবং তার বিনোদনকে আসলে দেখেন করে ধরে রেখেছে, সবাই দেখতে পাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য নীলাভূমি আমাদের দেশ, আসলে এই নীলাকাশ দিগন্ত যেন মাটি ছুঁয়েছে। আর জলরাশি তো দেখতেই পাচ্ছেন, পানি আর পানি, এই পানি আসলে খুব সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ। এই হচ্ছে তিতাস সেতু, আমাদের এলাকায় খুব বিখ্যাত একটি সেতু। এই জায়গাতে একটু বিনোদন পাওয়ার জন্য পরিবার সহ সবাই এখানে ঘুরতে এসেছে আর খুবই আনন্দ উল্লাস করছে মানুষ। আমরা এখন যাচ্ছি নৌকা রিজার্ভ করব, যার জন্য যাচ্ছি আমরা নিচে। আমরা এখন নৌকা রিজার্ভ করব, আমাদের সাথে আমার টিমের সদস্যরা অলরেডি সেখানে আছে। কি বলবো, সবাই পরিবার পরিজন নিয়ে এই নৌকা ভ্রমণে এসেছে। খুব কষ্ট করে নৌকা নিতে হয়, প্রতি ঘন্টায় 500 টাকা মেবি। তারা নৌকা নিয়ে নিয়েছে অলরেডি, দেখা যাচ্ছে তারা নৌকায় উঠে পড়েছে। আমরা যাচ্ছি, আমরা নৌকা নিয়ে নিলাম, নৌকা নিয়ে নিয়েছি। এবার টিম আছে, আমার টিমের সদস্যরা নৌকা অলরেডি রিজার্ভ করে ফেলেছে। আমি এখন আপনাদেরকে আমার বন্ধু যারা সবার সাথে পরিচয় করিয়ে দিব। সাথে আছে আমার বন্ধু লিটন, লিটনের ফ্ল্যাট আসলে আমরা যাই না। সাথে আছে আমার বন্ধু রবিউল, সেও খুব ইন্টারেস্টিং একটা মার পার্সন, তো তাকেও নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গান গাবে, গিটারও নিয়ে নিয়েছে। তারপরে হচ্ছে আমাদের সাথে যে আছে সেটা হচ্ছে পাড়া মাসুদ, বন্ধু মাসুদ আমার বন্ধু মাসুদ, বন্ধু মাসুদ ওটা হচ্ছে আমার চাচা প্লাস ফ্রেন্ড, যাই বলেন না কেন, খুবই ভালো একটা মানুষ, খুব সুন্দর মনের একটা মানুষ, আপনাদের সবাইকে ভালোবাসা দেবে। এই যে পাশটা দেখতে পাচ্ছেন, পুরো বীজটাকে কিভাবে মানুষ ঘিরে রেখেছে, শান্তি। আসলে আমরা অবশেষে নৌকা কিন্তু পেয়ে গিয়েছি, আমরা এখন অনেক ঘুরবো। গিটারটা দাও মাঝি ভাইয়া, যাওয়ার এখনই শুরু করি। হ্যাঁ,
আসলে আমরা এখানে একটা প্রফেশনাল গিটারিস্ট না সিঙ্গারও না আমরা আসলে গিটার নিয়ে এসেছি একটু আনন্দ উল্লাস করবো এই আর কি অন্য কিছু না আমাদের সাথে থাকবো যদি কারো মন ভালো না থাকে তাহলে আমি তাদেরকে কিছু পরামর্শ দিব বেরিয়ে পড়ুন খুব সুন্দর অনুভব করুন গাইজ আমাদের আজকের যে ভ্রমণ নৌকা ভ্রমণ সেটা প্রায় শেষ পর্যায়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে আসলে বাসায় ফিরতে হবে এখানকার যে সুন্দর আবহাওয়াটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ না দেখলে বিলিভই করতে পারবেন না আসলে কী যে সুন্দর একটা স্পট এই জায়গাটি আমরা প্রতি বছরই এখানে আসি ঘুরতে বিশেষ করে ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতরে আমাদের আসা হয় এরকম আমাদের মতো অনেক ভ্রমণ পিপাসু থাকে এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো নৌকা মাঝি মাঝিদেরকে দেখতে পাচ্ছেন আমাদের যে ভাই ভাইয়ের ভাইয়ের নাম যেন কি মোহাম্মদ সুমন ভাই আমাদের সাথে আছেন মাঝি ভাই তো এরকম অসংখ্য মাঝি আছে যারা ঠিক এই সময়টিতে আসলে তাদের কিছুটা রুজি রোজগারের সময় হয় এই সময়টাতে তাদের জন্য একটা স্পেশাল একটা সময় আমাদের জন্য যেমন একটা স্পেশাল সময় তাদের জন্য একটা স্পেশাল সময় আর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক সিঙ্গেল ফ্যামিলি সহ অনেকে ঘুরতে আসছে তো আমাদের মতো এরকম সবাই একটু আনন্দ উল্লাস করছে এই যে দেখতে পাচ্ছেন পাশে দেখতে পাচ্ছেন ছোট ভাইয়েরা খুবই আনন্দ উল্লাস করছে এই তোমরা তোমরা কেমন আছো সবাই সবাই ভালো আছো কেমন লাগছে তোমাদের তোমরা কখন এসে উঠেছো এই তোমাদের কি ভয় লাগে না এই যে এখানে নৌকা চালাচ্ছ ভয় লাগছে না না তাদের ভয় লাগছে না খুবই সাহসী ছেলে বাংলার ধামাল ছেলেরা নৌকা নিয়ে আসছে আসলে তাদের মধ্যে কোনো ভয় নেই আসলে আনন্দ ঈদ উদযাপন এই দুই মিলিয়ে সবাই অনেক হ্যাপি তোমরা সবাই অনেক হ্যাপি সবাই অনেক হ্যাপি সবাই ভালো আছে আর দেখতে পাচ্ছেন আমাদের ইমন যদিও গান গাইতে পারতেছে না তারপরেও গিটারের তার ছিঁড়ে ফেলছে আসলে কি বলবো গান তো গাইতে পারে না কিন্তু জায়গা মতো ঠিকই যাইতে পারে আচ্ছা আমাদের বাবু বাবু আবার বাবু ভাইবেন না এটা কিন্তু মাঠে গেলে না এটা ঘাটে গেলে সব জায়গাতে পারে তোর হইলো কালা আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে গাইজ আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ